আমি টকা ঘুরাই দেওয়ার পরিবেশ না থাকে, কিন্তু তৎকালীন ভাবে যদি কোনোবাই চাকরি পায় তেতিয়াহলে আপোনালোকে টকা কেটা উভতাই দিব লাগিব। শ্রদ্ধার যুবক যুবতী, বন্ধু বান্ধবী সকল, মই যদিও চাকরি প্রসঙ্গটো আনিছো, মই অনুরোধ করিম আপোনালোকৰ মনত, আপোনালোকৰ বুকুত ইমান সাহস আছে, আপোনালোকে জব শিকারৰ পরিবর্তে জব গিভার হওয়ার বাবে চেষ্টা করক। অর্থাৎ আপোনালোকে এনেকে কাম করক যাতে দুজন লড়াক আপোনালোকে কর্মসংস্থাপন দিব পারে। সরকারি চাকরি আমাক এটা নির্দিষ্ট জীবনত আবদ্ধ করে রাখিব। সরকারি চাকরিয়ালে চাকরি পোৱা দিনাখনে তেওঁলোকৰ জীবনৰ সপোনবিলাক শেষ হৈ যায়। বহুতে ভাবে যে চাকরি জীবনৰ আৰম্ভণি, কিন্তু মই নিজে দেখি অহা কথাটোৱে হল যে চাকরিয়ে জীৱনৰ সপোনবিলাক সেই দিনাখনে শেষ কৰি দিয়ে। তাৰপিছত গতানুগতিক অফিচত অহা, নির্দিষ্ট দৰমহা লোৱা আৰু মানসিক হেঁচাৰ মাজত চাকরি কৰা। কিন্তু উদ্যোগ এটা যেতিয়া আমি আৰম্ভ কৰো, ব্যবসায় এটা যেতিয়া আৰম্ভ কৰো, সি জীৱনৰ শেষ নহয়, সি জীৱনৰ আৰম্ভণিহে হয়। আৰু এই সৰু উদ্যোগটোৱে আপোনালোকক এদিন আকাশ চুব পৰা পৰিৱেশলৈকে লৈ যাব পাৰে। চাকৰিয়ে জীৱনৰ সপোন ৰুদ্ধ কৰে আৰু ব্যৱসায় আৰু উদ্যোগে জীৱনৰ সপোন মুকলি কৰে। এইটোৱে হৈছে আমার মাজত ডিফারেন্স। মধ্যবিত্ত পরিয়াল আর আমার মাজত থকা দুখিয়া পরিয়াল সকলে ভাবে যে চাকরি এটা পালো আমি আর নিশ্চিত হলো। ময়ো মানুষ, চাকরি এটা পালো আমি নিশ্চিত হলো। কি নিশ্চিত হলো? মাহর দরমাহাতো আমি নিশ্চিত হলো। কিন্তু ভাল উদ্যোগ আর ভাল ব্যবসায় যদি করিব পারো, তেনেকুয়া মাহর দরমাহা পোৱা দশজন লড়াক মই নিজে চাকরি দিব পারো, তেনেকুয়া ধরনের আমি আগবাড়ি যাওয়ার ক্ষমতা